সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি পাবলি ইয়াসমিন। সুপ্রিয় দর্শক, চমৎকার একটি সকালের মধ্য দিয়ে দিনের শুরু হোক আপনাদের, সেই প্রত্যাশায় শুরু করছি আজকের এই আয়োজন। শুরুতেই আমরা চলে যেতে চাই ইতিহাসের এই দিনে, কি ঘটেছিল এই দিনগুলোতে। আজ শুক্রবার 19 নভেম্বর 2021, চার অগ্রহায়ণ 1428। 1816 সালে আজকের এই দিনে পোল্যান্ডের ওয়ার্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1863 সালে আজকের এই দিনে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গেটিসবার্গে তার বিখ্যাত স্বাধীনতার ভাষণ দেন। 1982 সালে আজকের এই দিনে দিল্লিতে নবম এশিয়ান গেমস শুরু হয়। 1990 সালে আজকের এই দিনে ওয়ার্স ও ন্যাটো জোটের সদস্যভুক্ত দেশগুলোর নেতারা প্যারিসে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পূর্ব ও প্রাচ্যের দুই ব্লকের মধ্যকার শীতল যুদ্ধের অবসান ঘটান। 1999 সালের আজকের এই দিনে চীন প্রথমবারের মতো সেনঝু স্পেসক্রাফট মহাকাশে প্রেরণ করে। 1711 সালে আজকের এই দিনে রাশিয়ান পদার্থবিদ, রসায়নবিদ, জ্যোতির্বিদ ও ভূগোলবিদ মিখাইল লোমনোসোভ জন্মগ্রহণ করেন। 1835 সালে আজকের এই দিনে ঝাঁসির রানী জন্মগ্রহণ করেন। 1893 সালে আজকের এই দিনে চীনের কমিউনিস্ট নেতা মাও সেতুংয়ের জন্ম হয়। 1917 সালে আজকের এই দিনে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেন। 1954 সালে আজকের এই দিনে মিশরের ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও মিশরের ষষ্ঠ প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি জন্মগ্রহণ করেন। 1961 সালে আজকের এই দিনে আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক মেগ রায়ান জন্মগ্রহণ করেন। 1665 সালে আজকের এই দিনে ফরাসি বংশোদ্ভূত ইতালীয় চিত্রশিল্পী নিকোলাস পাউসিন মৃত্যুবরণ করেন। 1831 সালে আজকের এই দিনে ব্রিটিশ বিরোধী বিপ্লবী সৈয়দ মীর নিসার আলী মৃত্যুবরণ করেন। 1988 সালে আজকের এই দিনে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারের রূপকার ও চিত্রশিল্পী হামিদুর রহমান মৃত্যুবরণ করেন। 2007 সালে আজকের এই দিনে সাংবাদিক, সঙ্গীত শিল্পী, প্রথাবিরোধী মানুষ, দলছুট ব্যান্ডের গায়ক সঞ্জীব চৌধুরী মৃত্যুবরণ করেন। 2013 সালে আজকের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ প্রাণরসায়নী ও অধ্যাপক ফ্রেডরিক স্যাঙ্গার মৃত্যুবরণ করেন। দর্শক, আমরা এ পর্বে চলে যাচ্ছি সংবাদপত্রগুলো নিয়ে আলোচনা, এবং এ পর্যায়ে আমার কাছে বেশ কিছু সংবাদপত্র আমার সঙ্গে আছে। আমি চলে যেতে চাই, প্রথমে আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। যদি এখানে দেখতে চাই বাংলাদেশ প্রতিদিনে আজকের শিরোনাম করা হয়েছে খালেদা জিয়ার অবস্থা আসলে কি। আমরা জানি যে তিনি সিসিতে তার চিকিৎসা চলছে। এরপর যদি আমরা দেখতে যাই বাস ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই, এবং আরও একটি শিরোনাম ডিসেম্বরে শেষ শঙ্কার ভোট। এরপর আমি কালের কণ্ঠে যেতে চাই। কালের কণ্ঠে আজকের শিরোনাম করা হয়েছে হত্যার 43 মামলায় আসামি 1852 জন। সেই সাথে শতভাগ দিতে চাই বাংলাদেশ, এটা ক্রিকেটকে নিয়ে, এবং আগামীকাল সারাদেশে বিএনপির গণ অনশন। আমরা যদি প্রথম আলো দেখতে যাই, প্রথম আলোতে আজকের শিরোনাম করা হয়েছে জ্বালানি তেলকে নিয়ে, বিশ্ববাজারে দাম কমলো, বাংলাদেশ এখন কি করবে, সেটা নিয়ে প্রশ্ন রাখা হয়েছে। আমরা আরও কিছু শিরোনামের সাথে দেখতে চাই প্রথম আলোতে আজকের আরও একটি শিরোনাম, ইসি নিয়োগে এত অল্প সময়ে আইন করা বাস্তবিকভাবে সম্ভব নয় বলছেন আইনমন্ত্রী, এরকম একটা কিছু বলেছেন। এবং আমরা যদি বাইরের কিছু শিরোনাম দেখতে যাই, যুক্তরাষ্ট্র নিয়ম লঙ্ঘনকারী, ডাব্লিউটিও লাইফ সাপোর্টে, এটা বলেছেন রেহমান সোবহান। এবং সেই সাথে আমরা আরও একটি শিরোনাম দেখতে চাই, জাকারবার্গকে আইনি নোটিশ পাঠালেন বাংলাদেশি আইনজীবী। আমরা এ পর্বে চলে যেতে চাই ডেইলি সান। আমার হাতে আছে ডেইলি সান। ডেইলি সানের আজকের শিরোনাম প্রাইভেট হেলথ কেয়ার প্রফেশনালস গেট নো ইনসেন্টিভ। আরও একটি শিরোনাম যদি বলি, বঙ্গবন্ধু রেল ব্রিজ টু বি বিল্ট উইথ বসুন্ধরা সিমেন্ট। বিএনপি'স মাস হাঙ্গার স্ট্রাইক টুমরো। এরপর আমরা ডেইলি স্টারে ফিরতে চাই। দ্য ডেইলি স্টারে আজকের শিরোনাম করা হয়েছে
ফ্যান্টম এক্সপোর্ট রেজেস অ্যালার্ম, এটি চিটাগং পোর্টকে নিয়ে এই শিরোনামটা আজকে এসেছে। এবং সেই সাথে দেয়ার ওয়েট নেভার সিমস টু ইন্ড, এটা জাস্টিস ফর রেপ ভিকটিমসদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ হেডলাইন্স আমার কাছে মনে হচ্ছে। এবং সেই সাথে খালেদা ফাইটিং ফর লাইফ বিএনপি। এ পর্বে চলে যেতে চাই বাংলা নিউজ টোয়েন্টি ফোরের কাছে। বাংলা নিউজ টোয়েন্টি ফোরে আজকের শিরোনাম, দু হাজার বাইশ সালে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি এইচএসসি পরীক্ষা। আমরা জানি যে আগামী ডিসেম্বরের দুই তারিখে যে পরীক্ষাটা এইচএসসিটা শুরু হতে যাচ্ছে সেটাকে কেন্দ্র করে মানে সংক্ষিপ্ত সিলেবাসের যে বিষয়টা এসেছে। এরপর আমরা দেখছি আরও একটি শিরোনাম, বছরের শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা। অবশ্যই চমৎকার একটি উদ্যোগ, প্রতি বছরের ন্যায় এবারও আমরা আশা করছি সময় মতো এটি চলে আসবে। এবং আমরা আরও একটি শিরোনাম দেখতে চাই, মত পার্থক্যের পর চলেনি বিচার কাজ, বেঞ্চ পুনর্গঠন। দ্য টাইমস অফ ইন্ডিয়া কি বলছে? দ্য টাইমস অফ ইন্ডিয়াতে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড চাইনিজ ভিলেজ অ্যালং অরুণাচল বর্ডার স্যাটেলাইট ইমেজেস। আমরা একটি স্যাটেলাইট ইমেজ দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে যে অরুণাচলের বর্ডারে চাইনিজ একটি গ্রামকে আসলে দেখানোর চেষ্টা করা হচ্ছে। এবং আমরা যদি আরও কিছু শিরোনামের দিকে যাই, নওয়াব আলী শেয়ারস স্কুল লিভিং সার্টিফিকেটস মেনশনিং। এ পর্বে আমরা দ্য নিউ ইয়র্ক টাইমসে ফিরতে যাই। দ্য নিউ ইয়র্ক টাইমসে আজকের যে শিরোনাম সেটা, বেলারুশ ক্লিয়ার্স মাইগ্রান্ট ক্যাম্প অ্যাট পোলিশ বর্ডার ইজ ইন এ স্ট্যান্ড অফ। দর্শক, এতক্ষণ আমরা আজকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো জানছিলাম। এ পর্বে আমরা সংবাদপত্রের এই শিরোনামগুলো নিয়ে কিছুটা আলোচনা করতে চাই। আর এ পর্বে আমাদের সাথে একজন অতিথি থাকবেন, আমাদের সাথে আজকে যুক্ত আছেন আজকে আজ সকালের বাংলাদেশের অতিথি অধ্যাপক ডক্টর এ কে এম শাহনেওয়াজ, তিনি শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজ সকালের বাংলাদেশে। ধন্যবাদ আপনাদের। স্যার, এতক্ষণ আমরা বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো পড়ছিলাম, আমার কাছে বিভিন্ন পত্রিকা ছিল, কালের কণ্ঠ ছিল, বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম দেখছিলাম। আমি আবারও যদি একবার করে মনে করে দিতে চাই, বাংলাদেশ প্রতিদিন যেটা বলছিল যে খালেদা জিয়ার অবস্থাটা আসলে কি, আমরা জানি গত কয়েকদিন ধরে বেগম জিয়ার শারীরিক কন্ডিশন নিয়ে বিভিন্ন ধরনের আমরা খবর শুনছিলাম, তিনি সিসিইউতে আছেন এই মুহূর্তে, এবং তাকে বিদেশে নেয়ার জন্য, বাইরে নেয়ার জন্য তার দল থেকে, তার পরিবার থেকে নানা ধরনের চেষ্টা চালানো হচ্ছে। এবং প্রধানমন্ত্রী কিন্তু সেটার প্রেক্ষিতে প্রেস ব্রিফিংয়ের সময় বলেছেন যে তিনি অলরেডি মানবিক পরিস্থিতির জন্য, মানবিক চিন্তাধারার মাধ্যমে অনেক সুযোগ দিয়েছেন এবং তার পক্ষে হয়তো আর দেওয়া সম্ভব না। এই বিষয়টাকে আপনি ঠিক কিভাবে দেখছেন, আপনার মতামতটা আমরা জানতে চাই। দেখুন, বিষয়টা তো পুরনো অনেকটাই, এবং মানবিক কি মানবিক না এই প্রশ্নটাও সামনে চলে আসছে। প্রথমত সাদা চোখে যদি দেখি, হ্যাঁ, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, বয়স হয়ে গেছে তার, অনেকদিন থেকে নানা রকম অসুস্থতায় তিনি আছেন এবং কিছু আইনি ব্যাপারও এর মধ্যে আছে। সবকিছু মিলিয়ে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার কথা অনেকদিন থেকে বলা হচ্ছে, এবং সেই সব ক্ষেত্রে কিছু রাজনৈতিক ব্যাপার আমাদের দেশের বাস্তবতায় কাজ করে, দুই পক্ষই সেগুলো নিয়েও দুই পক্ষের রাজনৈতিক কৌশলীরা ভাবেন, এসবই ঠিক আছে। এখন শিরোনামে যেমন দেখলাম, তার আসলে অবস্থা কি এটা তো বলতে পারবো না আমরা। আমরা যেটুকু বলতে পারবো যে এই অর্থে প্রথমত আমি মনে করি যে যদি সুচিকিৎসা যেখানেই হোক তার সুচিকিৎসা হওয়া উচিত। কিন্তু এই প্রশ্ন পাশাপাশি আসে যে একটা দেশ দীর্ঘদিন থেকে স্বাধীনতা উত্তর চলছে এবং এই বিএনপিও দীর্ঘদিন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগও আছে, আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনাটা এতই খারাপ করে দিয়েছে আমরা সব আমলের সব নেতা নেত্রীরা, এখন নিজেরা বিপদে পড়ে আমরা দেশান্তরী হতে চাচ্ছি, তাহলে তারা না হয় বিশেষ মানুষ মানলাম, কিন্তু এই যে সাধারণ মানুষ যারা মোটেও বিশেষ নন হয়তো, যে কারণে তাদের যে নানা রকম স্বাস্থ্যগত সংকট গুলো আছে এইগুলো সামাল দেবে কে, এই প্রশ্নটা আমার বারবার মনে হয় যখন আমাদের বিশেষ মানুষরা একটু কিছু হলে একটা চেক আপ করার জন্য হলো দেশান্তরী হন। মুখে যদিও আমরা অনেক কিছু বলি কিন্তু সেগুলো কার্যক্ষেত্রে দেখি না, তাহলে আমরা তো ভাবি সাধারণ মানুষ নিয়ে, কারণ আমিও বিশেষ মানুষ নই, সাধারণ মানুষের একজন সদস্য, ফলে এই অসহায়
অবস্থা এগুলো দেখে আরো আমাদের বেড়ে যায় যে আমাদের কেন কোনো শারীরিক সমস্যা জটিলতা হলে আমাদের এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা সামাল দিতে পারেন না, আমাদের ডাক্তাররা আমাদের চিকিৎসা ব্যবস্থা এতটাই অথর্ব হয়ে গেছে যে আমাদের এগুলো নিয়ে ভাবতে হয়। তারপরেও এটি যদি সত্যি বাস্তবতা এমন থাকে যে কারো যিনি বিশিষ্ট হন আর বিশিষ্ট না হন তাদের যদি স্বাস্থ্য ব্যবস্থা খুব সংকটাপন্ন হন, যারা বিশিষ্ট নন তাদের নিয়ে তো ভাববার কেউ নেই, তো বিশিষ্ট জনদেরও আমি মনে করি তার সুচিকিৎসা হওয়া উচিত। এখন অবস্থাটা আসলে কি এটা প্রধানত ডাক্তার সাহেবদের বোঝার কথা, এখানেও মানুষের মধ্যে দ্বিধা কাজ করে, রাজনীতি আমাদের এই দ্বিধার দিকে নিয়ে গেছে যে কোন ঘরানার ডাক্তার কি বলছেন, এগুলো খুবই অস্বাস্থ্যকর কথা কিন্তু এই প্রশ্নটি দাঁড়িয়ে যায়। এবং আবার এটা দারুণ কারণ আছে, যখন খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ছেন হসপিটালে ছিলেন তখন থেকে প্রশ্ন না তিনি সরকারের ব্যবস্থাপনার যে আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে হসপিটাল সেখানেই তিনি থাকবেন, সবাই সেখানে থাকেন, ব্যবস্থাপনা আছে, না অমুক জায়গায় থাকবেন যেখানে আবার বিএনপি ঘরানা আছে। তাহলে স্বাস্থ্য সংকটের ব্যাপারে আমরা দেখছি যে সাংঘাতিক রাজনীতি জড়িয়ে আছে, সে কারণে হয়তো প্রশ্ন আসছে যে আসলে অবস্থা কি। এই প্রশ্ন তো করার কথা ছিল না, তিনি অসুস্থ আমরা জানি এবং হয়তো খুব ভালো রকম অসুস্থতা আছেন, অর্থাৎ আমরা দুশ্চিন্তা করার মতো অবস্থা সত্যি তো আছে, কিন্তু প্রশ্ন তো আসছে আসলে কি। কারণ সরকার বলছেন যে এদেশে সব সুচিকিৎসার ব্যবস্থা আছে এবং সেই সমস্ত ব্যবস্থাপনা তার পক্ষে তাকে পাওয়ার সমস্ত ব্যবস্থা সরকার করবে। ইসি নিয়োগে এত অল্প সময় আইন করা বাস্তবিকভাবে সম্ভব নয় যেটা আইনমন্ত্রী বলছিলেন, আমরা কিন্তু এর গত কয়েকদিন ধরে এ ধরনের আলোচনা শুনে আসছি, এক ধরনের মানে এই বিষয়টা নিয়ে এক ধরনের অস্থিরতা চলছে যে ইসি নিয়োগটা আসলে এত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিনা বা সেটা করাটা জরুরি এটা আমরা জানি, আপনি এটাকে কতটা গুরুত্ব দিয়ে দেখছেন যে মানে এই অল্প সময়ের মধ্যে হলেও এটা করা দরকার কিনা বা এটার বিকল্প কি হতে পারে? আমি গুরুত্ব দিয়ে দেখছি কিনার চেয়ে বড় কথা সরকারি অবস্থান থেকে গুরুত্ব দিয়ে দেখছে কিনা কথাটা এই জন্য বললাম। এই যে অত অল্প সময় বলছে, প্রথম কথা হচ্ছে একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন ব্যবস্থা একটা প্রধান জায়গা নিয়ে থাকে এবং সেই প্রধান জায়গায় নির্বাচন নিয়ে অনেক বিতর্ক আছে, নির্বাচনকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হলে নির্বাচন কমিশন একটা সর্বগ্রহণযোগ্য একটা জায়গায় থাকতে হবে, যেটা কিছুটা দুর্বলতা তো সবাই দেখতেই পাচ্ছে। সুতরাং এটা নিয়ে সরকার যদি চায় প্রধানত, তারপরে উন্নত আছেই, তাদের কিন্তু যথেষ্ট সময় ছিল, বছরের পর বছর ছিল ইসি নিয়ে চিন্তা করার। সুতরাং অল্প সময় বলে তো কোনো কথা নেই, এই শব্দটি এখানে খুব গ্রহণযোগ্য নয়। সবচেয়ে বড় কথা দুদিনই হয়তো করা যেতে পারে, কারণ চিন্তা তো দীর্ঘদিনের, আজ হঠাৎ করে চিন্তাটা আসেনি, কিন্তু কথা হচ্ছে আমরা সেটা করবো কিনা। আমাদের যারা সরকার পরিচালনা করেন বা রাজনীতি পরিচালনা করেন তাদের পক্ষে এটা করা না করার সিদ্ধান্তের একটা ব্যাপার আছে। এই সিদ্ধান্ত যদি তারা নিতে পারেন দুই পাহাই, এক হচ্ছে শক্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করার স্বার্থে, আর একটা হচ্ছে প্রয়োজন পূরণের জন্য গণতন্ত্র ধরনের একটি গণতন্ত্র যদি রাখতে চাই, তাহলে দুটোর টানাপোড়েনে সিদ্ধান্তটা আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ বটেই নয়, এটা সরকার পরিচালনা যারা করছেন এবং রাজনীতি সংশ্লিষ্ট যারা আছেন তারাই, যে এই দুটো ভাগে আমি ভাগ করলাম এই জন্য কারণ সরকার ঊর্ধ্বতন জায়গা থেকে প্রায়ই এই নাগরিক সমাজের মানুষদের চিন্তা ভাবনাকে কটাক্ষই করা হয়। আমি বিগত কিছুদিনের যদি সংবাদ মাধ্যমের খোঁজ রাখি এরকমই দেখা যায়। সুতরাং ইসি নিয়োগটা কোনোভাবেই চাইলেই ভালো ইসি মানে যৌক্তিক ভাবে ইসি নিয়োগ করা সম্ভব, সেটা সময় স্বল্প বলে আমি মানি না, আমরা হয়তো কেউ মানবো না, কারণ এই চিন্তাটি দীর্ঘদিনের। নিঃসন্দেহে স্যার, আমরা আপনার কাছে আরও একটি বিষয় নিয়ে জানতে চাইব, যেটা হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অবশ্যই, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কিন্তু বিভিন্ন ধরনের সহিংসতা ঘটছে যেটা প্রত্যেক বাড়ি হতবা ঘটে, কিন্তু এবারে এর পরিমাণটা আমরা অনেক বেশি দেখছি যেটা প্রতিনিয়ত ঘটছে, আমরা কেউ প্রত্যাশা করি না এমন কিছু হোক।
আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? যে আমরা দেখছি যে কালের কণ্ঠে বলছে যে হত্যার 43 মামলায় আসামি 1852, এটা অলরেডি হয়ে গেছে স্যার। প্রথমত দেখুন ইউনিয়ন, হ্যাঁ, স্থানীয় পর্যায়ে বিভিন্ন দল উপদল থাকে, পারিবারিক দ্বন্দ্ব থাকে, নানা কিছু থাকে। নির্বাচন এলে আমাদের অতীত ইতিহাস দেখেছি যে একটু সন্ত্রাস হয়, মানামারি কাটাকাটি হয়, কিন্তু যে যখন সরকারে থাকে তাদের কিন্তু দায়িত্ব থাকে এগুলোকে সমাধান করা বা একটা এর অপনোদন যদি আমরা করতে বা এটা একটা সুস্থ অবস্থায় যদি ফিরিয়ে আনতে চাই। কিন্তু যখন সরকারের দায়িত্বশীল জায়গা থেকে বলে এইরকম ঝগড়াঝাটি হয়, আমি শুনলাম কিছুদিন আগে, আপনারা হয়তো শুনেছেন, ঝগড়াঝাটি হয় এই ধরনের নির্বাচনে, তাহলে কিন্তু হতাশ হতে হবে, তাহলে বোঝা যায় দায়িত্ব আর কেউ নিতে হয়। কিন্তু এইবার আপনি যেটা বললেন, এইরকম রক্তারক্তি মারামারি অতীতে হয়তো ছাপিয়ে গেছে, আমি পরিসংখ্যান জানি না, কিন্তু আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই মারামারি এবার যেহেতু অন্য দল বিরোধী দল আসছে না নির্বাচনে, এই প্রধানত আওয়ামী লীগই নির্বাচন করছে, কেউ নমিনেশন পে করছেন, কেউ বিরোধী হয়ে করছেন, এবং মারামারিটা তারাই তাদের সাথে করছেন। তাহলে কি দাঁড়ালো, স্থানীয় পর্যায়ে রাজনীতি কতটা লাগাম ছাড়া হয়ে গেছে, এবং লাগাম ছাড়া হয়ে গেছে বলেই স্থানীয় সাধারণ মারামারি যেগুলো সবসময় প্রায় গাছোয়া হয়ে যাওয়ার মতো কথা কথা যেভাবে শুনি তাকে তো ছাপিয়ে যাচ্ছে নিজেরা নিজেরা। ফলে এটা আমার মনে হয় ভবিষ্যতের জন্য, কারণ স্থানীয় রাজনীতি দৃঢ় না হলে জাতীয় রাজনীতির দুর্বলতা থেকেই যায়। ফলে এই জায়গাগুলো আমার মনে হয় না এত সহজভাবে সরকারি পক্ষের বিশেষ করে, দায়িত্বশীল পক্ষের বিশেষ করে, এবং অন্যান্য রাজনীতি পক্ষেরও এত খাটো করে দেখা ঠিক হবে না, সিরিয়াসলি নিতে হবে, এবং এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এ পর্বে একটি খেলাধুলার খবর নিয়ে যদি আপনার কাছে একটু আসতে চাই, সেটা হচ্ছে যে আজকে বাংলাদেশ পাকিস্তানের যে টি-20 খেলা প্রথম আজকে, সেটা হচ্ছে শতভাগ দিতে চাই বাংলাদেশ, কালের কণ্ঠ বলছে। খেলাধুলা নিয়ে আপনার মতামত জানতে চাই, খেলাধুলা নিয়ে আপনার বিশ্লেষণটা জানতে চাই, যে আমরা পেছনের কথাগুলো যদি এখন মনে না করে শুধু বা হোম গ্রাউন্ডে আমরা যদি ভালো করার সম্ভাবনা কতটুকু আছে, বা আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, প্রথমত আমি এই ব্যাপারে বিশেষজ্ঞ মতামত দেওয়ার লোক নই, কিন্তু হাজার ব্যস্ততার পরে আমি অন্তত বাংলাদেশ যদি কোনো খেলায় থাকে, এই টিমটি যখন থাকে, আমি আমার হাজার কাজ ফেলে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে আমি ঘন্টার পর ঘন্টা সেই খেলাটা দেখি। সেই দৃষ্টিতে আমি বলবো যে সংকট তো হয়ই, খেলাধুলায় তো সংকট হয়ই, এবং বিগত কিছুদিন ধরে আমাদের খুব খারাপ অবস্থায় যাচ্ছে, এবং এই খারাপ অবস্থা থেকে বের হওয়ার জন্য আমাদের যারা খেলা নিয়ে ভাবেন, সংশ্লিষ্ট থাকেন, তাদেরই ভাববার কথা। আমাদেরও ভাবনা আছে, আমাদের ভাবনা তো খুব কাজে দেবে না, তো সেগুলো ভাবনার আছে, কিন্তু তাই বলে আজকে যে পাকিস্তানের সাথে যে খেলা, এই খেলার সময় সবসময় আমরা মনে করি যে দুই পক্ষেরই, দুই পক্ষ এখানে হচ্ছে আমাদের বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবং সাধারণ সমর্থক এদেশের মানুষ, প্রত্যেকেরই ভুলে যাওয়া উচিত পেছনটা, এবং ভুলে গিয়ে নতুন ভাবে তাদের ঘুরে দাঁড়ানো, সেই শক্তি কিন্তু আছে বাংলাদেশ দলের প্লেয়ারদের, সেই শক্তি আছে। কিন্তু আমার বরাবর মনে হয়েছে মাঝে মাঝে আত্মবিশ্বাসের ঘাটতি পড়ে, এবং হঠাৎ করে হতাশ হয়ে যাওয়ার একটা ব্যাপার কাজ করে কিনা আমি জানি না, খেলাগুলো দেখলে আমার ওই রকমই মনে হয়। ওই জায়গা থেকে বেরিয়ে এসে, এবং সাধারণ দর্শকের উচিত যেটা হবে, কারণ ওখান থেকে কিন্তু আস্থার জায়গা আসে আবার কমে যায়, যখন সাধারণ মানুষের কাছ থেকে ফিডব্যাক পাবে যে না, যা হয়েছে হয়েছে, এটা তোমাদের একটা এক ধরনের অ্যাক্সিডেন্ট, এবার তোমরা এগিয়ে যাও, আমরা আছি, তাতে ওদের মনোবল অনেক বেড়ে যাবে। আমি মনে করি যে অতীত অনেকবার বাংলাদেশ টিম কিন্তু ঘুরে দাঁড়াতে পেরেছে, আমি প্রত্যাশা করব আজকেও তারা ঘুরে দাঁড়াবেন, এবং একটা সুন্দর খেলা আমরা উপহার পাব। স্যার আমরাও ঠিক এমনটাই প্রত্যাশা করি, তারা ভুল ত্রুটি কাটিয়ে অবশ্যই তারা আজকে অনেক ভালো কিছু করবে, ভালো সূচনা করবে, এবং সেই সাথে স্যার আপনাকে ধন্যবাদ জানাতে চাই, অশেষ ধন্যবাদ আপনাকে আজ সকালে বাংলাদেশে অতিথি হয়ে আসার জন্য। দর্শক, এ পর্বে আমরা জেনে নিতে চাই আজকের আবহাওয়া সম্পর্কে।
আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় জানিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি আসার জন্য অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দর্শক, এ পর্বে আমরা জানিয়ে দিতে চাই বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে আজকে। প্রথমে চলে যেতে চাই ঢাকা বিভাগে, সর্বোচ্চ তাপমাত্রা 27.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.2 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে 27.3 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং সর্বনিম্ন 15.4 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13.9 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 27.9 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, সেই সাথে সর্বনিম্ন 14.6 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে 27 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 27.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে 28 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং সর্বনিম্ন 13.7 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এ মুহূর্তে আমরা জানিয়ে দিতে চাই আজকের সূর্যোদয় ও সূর্যাস্তের সময়সূচি। আজকের সূর্যোদয় হয়েছে ভোর 6:16 এবং আজকের সূর্যাস্ত হবে সন্ধে 5:11। দর্শক, এ মুহূর্তে আমরা জেনে নিতে চাই আজকের রাশিফল। দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন জ্যোতির্বিদ কেসিপাল, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কেসিপাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজ সকালে যুক্ত হওয়ার জন্য, এবং আপনার কাছ থেকে আমরা আজকের রাশিফলটিকে জেনে নিতে চাই। অসংখ্য ধন্যবাদ, সেই সঙ্গে News24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন সাধ বাস্তবায়িত হবে, যার ফলে মনোবল, জনবল, অর্থবল তো বাড়বেই, সেই সঙ্গে ক্ষমতার গৌরবও কিন্তু বৃদ্ধি পাবে। তাছাড়া বিশেষ করে দীর্ঘদিনের ধার কর্জ এমনকি ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। দীর্ঘদিন ধরে যারা গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে, এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। তাছাড়া প্রেমিক প্রেমিকাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠতে পারে। তবে জীবন সাথী বা জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনোকষ্ট, মনোবেদনা, এমনকি হাসপাতালের চক্কর কাটতে হতে পারে। তথাপিও গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, এমনকি আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদেরকে জীর্ণ করে তুলতে পারে, এমনকি আপনাদের বুদ্ধিভ্রংশ দরুন বিশেষ করে ভুল জায়গায় বিনিয়োগ করে অবশেষে ঘাতক প্রমাণিত হতে পারে। তাছাড়া বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সংকটকালে সহযোগিতার পরিবর্তে বরং দূরে থেকে মজা দেখবে, তাই তো নতুন প্রেম, নতুন বন্ধুত্বে লিপ্ত হওয়ার আগে ভেবে চিনতে বুঝে শুনে তবেই না পা বাড়াতে হবে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ডাকযোগে চেক আসতে পারে, মানি অর্ডার আসতে পারে, এমনকি নগদ অর্থ পেতে পারেন, সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে। তাছাড়া মামলা মকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারের রায়ও কিন্তু আপনাদের পক্ষে আসতে পারে। তাছাড়া যাদের লেখাপড়া বন্ধ হয়েছিল, কর্মে সাসপেনশন ছিলেন, ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করছিল, তাদের এগুলো পুনরায় ফিরিয়ে দিয়ে সুখের হাসি মুখে ফোটাতে পারে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে
কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে, সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। এমনকি যারা বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনে ইচ্ছুক আছেন তাদের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে, সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন এবং স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। যদিও শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ বা অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট থাকতে পারে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে আর গৃহ দ্বার খুললেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করে দেবে। সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতিদেরও কোল আলোকিত করে তুলতে পারে। তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, সেই সঙ্গে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে বর্ষা সাজতে পারে। তাছাড়া একটি বৃক্ষ রোপণ করলে সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দিতে পারে, ফল দিতে পারে, এমনকি সংকট কালে আপনাদেরকে ছায়া দিয়ে বাঁচাতে পারে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকে দিনটিতে বিশেষ করে শুভ অপেক্ষা অশুভ ফল কিন্তু বেশি করতে পারে, তাই তো রাগ জেদ ক্রোধ অহংকার সর্বতরূপে বর্জন করতে হবে, ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, সেই সঙ্গে নেশা মদ্য জুয়া সর্বতরূপে বর্জন করতে হবে, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে, যদিও সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকবে, এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে, ভাই বোনদের সাথে মতানৈক্য দূরীভূত হবে, তথাপিও লোকে ভুল বুঝবে এবং সন্দেহ চোখে দেখবে। তাছাড়া গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনাদের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার আপ্রাণ চেষ্টা চালাতে পারে। এবার ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে, তাই তো স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে, সময় উপযোগী চিকিৎসকের পরামর্শ নিতে হবে, সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। অবশ্য শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে, যার ফলে কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতাও কিন্তু বৃদ্ধি পাবে, সেই সঙ্গে বহুল প্রচার ও প্রসার ঘটবে। তবে প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলতে হবে, নসেদ অর্থ মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করবেন, চাকরির ইন্টারভিউ দিবেন বা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন, তারা জয়ী হয়ে সুখের হাসি মুখে ফুটবে। এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন হয়ে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করে দেবে, সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদের বলে আজকের দিনটি স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ড সৃষ্টিকারী একটি দিবস হিসেবে উপহার পাবেন মকর রাশির জাতক জাতিকারা। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথী বা জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে, এমনকি মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমার খড়গ জ্বলতে পারে। তাছাড়া আপনারা যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে, এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে দূরে থেকে মজা দেখবে, কোন রূপ সহযোগিতার হাত বাড়াবে না, তাই তো একলা চলো নীতি অবলম্বন করতে হবে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসতে পারে, এমনকি প্রচুর লাভবান হতে পারেন, সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেতে পারে, এমনকি দীর্ঘদিন ধরে যারা ধার কর্জ ঋণের জালে আটকে ছিলেন তাদের ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। তাছাড়া মামলা মোকদ্দমায় জয়ী হওয়ার এক বিশেষ সম্ভাবনা রয়েছে, কর্ম ব্যবসা বাণিজ্য ধর্মীয় যাত্রা এমনকি উচ্চ শিক্ষার্থীর বিদেশ গমনের স্বপ্ন সাধক বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন, যার ফলে সুদিনের সূর্য আপনাদের গৃহে আলো প্রদান করবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জ্যোতির্বিদ কেসি পাল। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন এবং যারা ছিলেন না, প্রত্যেকের জন্য চমৎকার একটি দিনের শুভকামনা জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।